ঘৃণা বর্ষানো ছাড়া যারা সরকার পক্ষ রয়েছেন তাদের দায়িত্ব মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার, এই শপথ নিয়েই তো আজকে সরকার চালাচ্ছিলেন। দেখা যাচ্ছে তাদের ইন্ধনে পুলিশের মদতে একজন জনৈক বিধায়ক এবং জেলা পরিষদের চেয়ারপার্সনের প্রেজেন্সে যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটল, দীর্ঘদিন ধরে চলছিল। গন্ডাছড়ায় ব্যর্থ হয়েছে, কৈতুরবাড়ি ব্যর্থ হয়েছে, বিভিন্ন জায়গায় এখানে চক্রান্ত করার চেষ্টা হয়েছে, খানিকটা তারা সাফল্যতা অর্জন করেছেন কদমতলায় বাজারে এবং তার সন্নিকট এলাকায়। কিন্তু আমি ধন্যবাদ জানাবো এখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিভিন্ন ধর্মের লোক বসবাস করে, দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে, কখনো আমরা তো শুনিনি এরকম ন্যাক্কারজনক ঘটনা। যাদের মাইন্ড সেট আপ হচ্ছে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এটা তো প্রধানমন্ত্রী এরকম বলতে শুরু করেছে, মানে সমাজটাকে তারাই বিভাজিত করছে, বিভাজিত করে রাজনৈতিক লাভালাভ লুটে নিচ্ছে এবং লুটপাট চালাচ্ছে। তো বাটেঙ্গে কাটেঙ্গে লুটেঙ্গে তো তাদের থিওরি। এই প্রেক্ষিতে এখানে যে চিত্রটা আমি দেখলাম, এটা হচ্ছে রাজ্য সরকার, শাসক দল এবং পুলিশের কনাইভেন্সে এই এই যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে সম্পূর্ণ দায়ী তারা। আশ্চর্য লাগে, বিভিন্ন জায়গায় ঘুরছিলাম, যতজনকে জিজ্ঞেস করলাম 5-9 পয়সা মুখ্যমন্ত্রী পুজো বলে গেছিলেন যে 5,000 টাকা করে বোধহয় প্রাথমিক যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কম্পেনসেশন দেওয়ার কথা ঘোষণা করে গেছিলেন, কিন্তু এখন পর্যন্ত আমি শুনলাম 21 জনকে নাকি দেওয়া হয়েছে এরকম একটা আমি শুনতে পেরেছি, কিন্তু কারা পেয়েছে আমি জানি না। কিন্তু এতগুলো দোকান, লক্ষ লক্ষ টাকা, ঘর বাড়ি এবং কিছু কিছু লোকের যে মূলত যে সংসার চালানোর যে আর্নিং সোর্স সেটা কিন্তু ধ্বংস করে দিয়েছে। উদাসীন, নির্বিকার, তাদের কোনো ফিলিংস নেই। মানুষ এরকম দুর্দশার মধ্যে এই সরকারের কোনো চিন্তা ভাবনা নেই তাদেরকে কিভাবে শান্তি শৃঙ্খলা সৌভ্রাতৃত্ব বজায় রেখে কিভাবে তাদেরকে আবার পুনরায় নতুনভাবে জীবনযাপন করার জন্য যেটা রাস্তা তৈরি করে দেওয়া সেটার কোনো উদ্যোগ নেই। আমি কি বলবো এদেরকে, অযোগ্য একটা বর্বর একটা লোক বসে আছে কিন্তু হেলম অফ এফেয়ার্স এবং বর্বরতার চরম সীমায় এসে পৌঁছেছে এই প্রশাসনটা, আর কি ভাষা ইউজ, অ্যাডজেক্টিভ কি আর বলতে পারি বলুন। তো এইভাবে তো চলতে দেওয়া যায় না। আমার অনুরোধ থাকবে এখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, এক, শান্তি শৃঙ্খলা সৌভ্রাতৃত্ব আপনারা বজায় রাখবেন যেন তেন প্রকারে, আবার চেষ্টা হবে কিন্তু কোনো অবস্থাতে ফাঁদে পা দেওয়া চলবে না। দুই, জেহাদ ঘোষণা করুন দলমত নির্বিশেষে মানুষ হিসাবে, মানবতা আলটিমেটলি মানবতা যেন জয়ী হতে পারে। সমস্ত ধর্ম একটাই কথাই বলে, সমস্ত গ্রন্থ একটা কথাই বলে যে মানবতাই হচ্ছে শেষ কথা, এর থেকে বড় ধর্ম হতে পারে না। ওই জায়গায় যত আমরা নিয়ে না যেতে পারবো, এরা এরা কিন্তু এই জিনিসগুলো চালিয়েই যাবে। কাজেই মানুষকে ঐক্যবদ্ধভাবে এদেরকে উৎখাতের ডাক আজকে আমি দিচ্ছি, ঘৃণা বর্ষাই এই সমস্ত অ্যাক্টিভিটিজের উপর, নিন্দা জানাই এবং ইমিডিয়েটলি সাফিসিয়েন্ট কম্পেনসেশন যাতে পায়। আমরা শুধু এখানে সাংবাদিক সম্মেলন করে বলে গেলাম তা নয়, আমরা কিন্তু সরকারের উপর চাপ সৃষ্টি করে ডিএমের সঙ্গে আমি একটা ব্যাপারে কথা বলেছি।